গেইটও দিলাইছন মেয়ে সন্তান, আর আমরার দেশের কিছু যুবক ছেলেরা বা এনতে খালি ফটো তুলডা জানিয়া রাখবা, ইটা ফটো তুলি লাইছন একদিন নেটো ছাড়েন না জানি, এই মেয়েটার কোনোদিন ফটো নেটো ছাড়বা, ছাড়ার পরে যতদিন নেটো চলব ফটোটা থাকব মানুষে দেখবা, গুণা যেটা হইব একটা অংশ আপনার জীবনে আপনি ভাইয়া যাইবা, ফটো ইতার তোলার জন না জানি তবে উপযুক্ত মেয়েরা গেইটের মধ্যে দেন না জানি, মা বাবা গুণাগার হইবা, মেয়েরাও গুণাগার হইবা, ইটা আমাদের ইসলামের দৃষ্টিতে বিলকুল নিষিদ্ধ জায়জ নয়। মেয়েটা পর্দা করত, আগে আগে বেশিরভাগ রাত্রির বিবাহ হইতো, আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে ইটা রেওয়াজ প্রথা নাই বাবা, ইটা আপনাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আছে। মেয়ের বাড়ি জামাই যাইবার আগে মেয়ের বাড়ির তাকিয়া দেড়শো পিস মাছ শুনছি বলাম, দেড়শো পিস ডিম, দেড়শো পিস গোস্ট বলা নানি, এইভাবে যে একটা রেওয়াজ যেটা রসুমাত জারি করছেন, ইটা কিন্তু মেয়ের বাবার কিছু, মেয়ের বাবার কিছু লসর হটি নরতান লাগে হটি নইয়া দাঁড়ার, ইটা কোনো তো এমন সুন্নতর মধ্যে কিচ্ছু নাই। একটা ছেলে যেই সময় দেখা হইল, মেয়ের দেখা হয়ে গেল, উভয় পক্ষের দেখা শেষ পছন্দ হইল, দিনটা আবার ধার্য করা হয়ে গেল গিয়া, তবে বিবাহর দিন ধার্য করতে সময় একটু দিন বালা বালা দিন দেখে ধার্য করার চেষ্টা করবা। আমি দেখলাম জহিরা মাদু মাসাই কিতাবর মধ্যে লেখছেন শুক্রবার আর সোমবার যে দুইটা দিন বিবাহের দিন ধার্য করা বেহতর বালা, বেহতর বালা, অন্য দিন ফারবা। আমাদের দেশের সুবিধার্থে বেশিরভাগ রবিবার দিন বিবাহের দিন ধার্য করা হয়, এটা আমরা পরহেজ করলে মনে হয় ভালো হইব, কারণ নবী যে ফরমাইছেন অন্য ধর্মের মানুষে বিশেষ করিয়া যেটার উপরে বেশি তারা আমল ওটার আমরা খিলাফ করতাম, কারণ যার জন্য বিশেষ করিয়া আজকে খ্রিস্টান ধর্মের মানুষ তারা সবটাকে বড় দিন হিসাবে পালন করে রবিবার দিন, ফারবা কোনো সুবিধা নাই, তবে ভালো দিনে দিনটা ধার্য করিয়া বিবাহের দিন আপনার আমার ধার্য করতাম। এখন সেই বিবাহর দিন দেখো কুয়া জামাইয়ের বাড়ির পক্ষ থাকি বরযাত্রী যখন আসন মেয়ের বাড়ি আসন নিনা না, বর্তমান সময় এখন সংক্ষিপ্ত আকারে যে বিবাহ যেটা আরম্ভ হয়েছে, এই বিবাহটা আল্লাহর রসুলের তান কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিছেন হযরতে আলীর সঙ্গে, আর আমার নবী ফাতিমারে নিয়া মানে আলীর ঘরের মধ্যে নিয়া পৌঁছাইয়া দিয়াইছেন। জামাই আশা লাগছে না, জামাই আশা লাগছে না, ওটারে আমরা কই নানি কারেন্টর বিয়া হইনি, কারেন্টর বিয়া একগুড়ো কনি বুঝুন, কারেন্টর বিয়া বুঝা আগর দা সারা আনা কারেন্টর, একগুড়ো কন সুন্নতি বিয়া এ বুঝা যে আগর দা সারা বে সুন্নতি নাই, এটা হইল গিয়া সুন্নতে সাহাবিও কেউ কইছেন আর সুন্নতে ফাতিমাও কইছেন, জেলা মোহরে ফাতিমি হুবলিয়া আমরা দেশ ওইটা প্রচলিত হয়ে গেছে গিয়া। আল্লাহর বন্দেগানের জন্য সংক্ষিপ্ত আকারে যেটা বিবাহ হয়, জামাই আসা অসম্ভব মেয়ের বাড়ি, মেয়ের বাবার কষ্ট এই বইটা বুঝতা, আজকে আমরা বুঝা শোনা করিয়া আমরা অন্যের কষ্ট যাতে আমরা দেওয়ার যাইতাম না, মেয়ের বাবায় কইছেন মেয়ে বার করিয়া দিতাম বার মো, কিন্তু আমি এখন পুরাপুরি দুমে দামে খরচ করতে পারতাম নাই, আমরা একগুরু যদি ইলা কই বলে না না হইতো নাই, আমরা খুশি করতাম থিয়ারি বিয়াত নাই, খুশিয়া করা যায় না, আগে দিন আইনি খুশি করা বেটারে গাঁথ দিয়ে আমরা খুশি নি, ওটা ইসলামে হইছে নি বলে না অন্যর অন্যরে কষ্ট দিতে না, আপুষের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে দিন ধার্য করছেন মেয়েটা গড় থাকি বাইর হরিয়া জামার বাড়ি দেন। তবে আমাদের বিবাহের বাড়ি বর্তমান সময়ে খানি যেগুলার ইন্তজাম করা হয়, আমার ধারণা দেখলাম বেশিরভাগ ইসরাফ করো হর্ষ হয়ে যায় গিয়ে আমরা বেশিরভাগ আইটেম বানাইলাই, যার কারণে অনেক খানিগুলা পড়ে বাবা খানিগুলা নষ্ট হয়ে যায়, মানছে যেটা খাইব পছন্দ করব পছন্দনীয় খানিটা বানাকা, এখন আমরার দেশ তুলি তুলি তৈয়া মানুষের অধিক খানি ভালাই ফরসন বিপদ মেয়ের বাপ, বালা করে যদি ফাঁসশো আইটেম করেন না গিয়ে বারে গিয়াও করব ইনার বিয়াত এইলাই নি বেটা খালি গুষ দি খাওয়াইয়া দিছি, লোকের না মুরুগ না মাছ না আপনার কিচ্ছু আপনার ডিম কিচ্ছু নাই রে বই, কেন আর বিয়া হইল নি বারেও শুরু গিল্লা করা, হ্যাঁ গাজর নাই খিরা নাই কেন বিয়ে হইল নি, পায়াস নাই কিচ্ছু নাই বিয়ে হইল নি, কিন্তু সিম্পল যদি বেটা খাওয়ায় আপনি বাদ ফাজিল সাহেবকে খাইতে পারবো, এই কারণে আমরা বুঝি না বারোই শুরু করে দিলাম, ইয়া আল্লাহ বিয়াত গেছিলাম এই দিন মাত্র দুই ইটা বিয়াত গেলাম খানি করেছি, কিন্তু বেটা কত ফ্রেশ বালা খানি রেডি করছি বুঝ পাইছিল,
কত বালাহানি রেডি করছে আল্লাহর বান্দে কানের লাগি। দিনে দিনে আমরা বুঝতাম ছেলের পক্ষ তাকিয়ে বুঝতাম মেয়ের পক্ষ খানিগুলা একটু ক্ষমাক্কা বাবা একটু ক্ষমাক্কা। আর বিয়া বাড়ির মধ্যে যখন আমরা বরযাত্রীকল যাই যাইনি না না যাওয়ার পরে গেট ধরা গেট বানানি যাই যাচ্ছে গেট বানানি যাই যাচ্ছে কোনো অসুবিধা নাই গেট বানাক্কা ওয়েলকাম শুভ বিবাহ মসজিদর গেট হইত হইত না না শুভ বিবাহ ওয়েলকাম এটা কোনো বাধা নাই। কিন্তু গেইটও যেন দরিয়া ডং করা যেতা আর ডিমান্ড করা ওটা আমাদের জন্য বাবা বিশেষ করিয়া নিষিদ্ধ। ইলায় হো ফই দিন বা আটকাই বেলাই দিন বুঝেছি ফই আর ফই দিন। আমি একদিন একটা শুনছি শুনিয়াই কি লাইছি একগিয়ে উঠিয়া প্রশ্ন করছে আসসালামু আলাইকুম ভাই সাহ আনে আর তানে নশাইছন কন্যা নিতা আপনাই নাইছন খেনে আমরার মারি লিছি বুঝাইছি বললাম বিপদ ও আমরার মাঝে একজনে উঠে জবাব দিলাইছি আখলাস বেঠা নাম আখলাস কইলি আর তাই নটিয়া কইলা ওয়ালাইকুম আসসালাম ভাই সাহ রঙ্গে আর ডঙ্গে নশাইছন কন্যা নিতা আমরা আইছি সঙ্গে খামই গেছি ছাড়ো সুতা কাটো বুঝাইছি খামই গেছে। আমি একদিন একটু শুনছি শুনিয়া আসি কি লাইছি আপনাই তোর দোয়ায় কথার প্রসঙ্গ আসতে আইছে মার কইলা আল্লাহর বান্দে গানের লাগি বিশেষ করিয়াম গেটটা দম গেট বানাকা যাই যাচ্ছে কোনো বাসবা বাধা নাই। তবে বিবাহর বাড়ি খবরি বাটা যেটা ইতে এখন উঠে গেছে গিয়া খবরি বাটা এখন কিনবাই বুধু হইতা না বুঝেছি কইবা মানে বাটা এখন লইয়া যাই না হাসাও বাটা খবরি বাটা খবর লইয়া যাইতাম দাওয়াত দিতা। তবে দেখো কা বিয়া বাড়ি শূন্যতই লগিয়া খুশবু ব্যবহার করতা মিঠা জিনিস খাওয়াইতা খাজুর ওগুলা আপনার দেবই তো সুন্নতি তরিকা আমরা মুসলমানের বিবাহ হইত আমরা ইটা নাই গেইটো দৌড়িয়া ডং করিয়া খালি কিতাস পে মারতে মারতে অন মাইরে মুরব্বী অগলার কইবা আমরা একগুড়ে ইয়ং বাইয়ের আসন বা বিয়া বাড়ির থেকে কইবা আপনারা সাইড দিলাইছে যাক গিয়ে আপনারা এর অর্থ হলো মুরব্বী অগল যাও গে ইনু লড়াই হইতো বুঝাইছেন ইটা না ইটা সরম উপযুক্ত মেয়েরা কোনো বাড়ির দেখবা গেইটো আল্লাহর বন্দে গান উপযুক্ত বাড়ির মধ্যে দেখবায় গেইটও দিলাইছন মেয়ে সন্তান। আর আমরার দেশ কিছু যুবক ছেলেরা বাইনতে খালি ফটো তুলডা জানিয়া রাখবা ইটা ফটো তুলি লাইছন একদিন নেটো ছাড়েন না জানি এই মেয়েটার কোনোদিন ফটো নেটো ছাড়বা ছাড়ার পরে যতদিন নেটো চলবো ফটোটা থাকবো মানুষে দেখবা গুণা যেটা হইব একটা অংশ আপনার জীবনে আপনি ভাইয়া যাইবা ফটো ইতা তোলার জন্য না জানি তবে উপযুক্ত মেয়েরা গেইটের মধ্যে দেন না জানি মা বাবা গুণাগার হইবা মেয়েরাও গুণাগার হইবা ইটা আমাদের ইসলামের দৃষ্টিতে বিলকুল নিষিদ্ধ যাইজ নয়। মেয়েটা পর্দা করত মাইকো আজকে বাচ্চারায় পড়িছন ওতাম মেয়েরাই কোরআন শরীফ তিলাওয়াত করছন যেদিন মেয়েটা বালি কই যাব এদিন উচ্চ সুরে কোরআন শরীফ তিলাওয়াত নিষেধ এর লাগি মেয়েটা পর্দা করত মাইকো কইত্রা উচ্চ সুরে তিলাওয়াত করা তাইর লাগি নিষেধ হয়ে গেছে গিয়া কারণ মেয়েরা আর জবান আল্লাহ কঠিনভাবে পর্দার হুকুম দিলাইছে। এখন দশ বছর নয় বছর কিরাত কইত্র নানি গজল কইত্রা উপযুক্ত লিগি আর মাইকো গজলও কইতো না কিরাতও কইতো না এগুলো সুর আর উর্দে যাইত না মেয়েরার লাগি নিষিদ্ধ হয়ে গেছে গিয়া এর লাগি ইতা মেয়েরা দিয়া ডং ফুর্তি যেটা আছে ওটা বন্ধ করার চেষ্টা কর। নবীজির মুখর বাসা শুনিয়া ব্যবহার দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করছেন। রসুল্লাহ মক্কা ছাড়িয়া যখন মদিনা গেছেন মসজিদে নববীর মধ্যে আল্লাহ রসুল একদিন সাহাবা কেরা মখলরে নিয়া বসা অবস্থায় আল্লাহর বন্দে গান সুন্দরিয়া বসছেন হঠাৎ দেখুন এক ইহুদি ব্যক্তি মসজিদের মধ্যে ফসরাব ঘরের আল্লাহর রসুলের নিষেধ করেন না কারণ যেহেতু ফসরাব ঘরের খরক তারে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর বন্দে গানের জন্য মসজিদের মধ্যে ফসরাব করতে আসে সাহাবায়ে কেরাম হলে ও সময় কী ঘটনা খেয়াল করছেন কিন্তু রসুল্লাহ আদেশ করছেন না সাহাবায়ে কেরাম হলে কোনো কিচ্ছু হয়েছেন না সেই ব্যক্তি প্রস্রাব করিয়া যার গিয়া আল্লাহর রসুলে সেই ব্যক্তিরে ডাক দিলা হইলা ও আল্লাহর বন্দা তুমি ওদিকে আসো সে রসুল্লাহর কাছে গিয়া পৌঁছিল পৌঁছার ঘরে আল্লাহর রসুলে কইলা তুমি যেন প্রস্রাব করি দিলা ই গর ই গর ই কান চিনুন ই গরর যেন কুনাত প্রস্রাব করি দিলা বলে জি না চিনছি না বলি ই গর ই কান হইল আমরার এবাদতর স্থান মসজিদ নমাজ পড়িনু আমরা তুমি ইলা আর গর প্রস্রাব করি
ইলা অজান্ত অবস্থা যেসা গরর কোনো প্রস্রাব করিও না, গরটার নোংরা করিও না। রসুল্লা কইস হইয়া সাড়ি দিলা কইলা যাও, আর সাহাবিয়কলারে কইলা তুমি তান গরটা পরিষ্কার করে লাও। এই ইহুদি ব্যক্তি যার গিয়া তখন ঘুরিয়া আসিয়া উঠিয়া কইল, হে মা, হে বেক ও আল্লাহর বন্দা, তুমি আমার পরিচয়টা দেন চান বলে আমার নাম হইল মোহাম্মদ। বলে বাবার নাম কি? বলে আবদুল্লাহ। বলে কোন জায়গাত আপনার মূল বাড়ি? বলে মক্কাত আসলো। বলে আমি শুনছি মক্কার জমিন আবদুল্লাহর বেটা মোহাম্মদ নতুন একটি ধর্ম নিয়ে প্রচার করতে আসুন আপনি ও মোহাম্মদ নি। বলে হা। বলে আমি শুনছি বিভিন্ন জায়গায় আপনি বড় নিষ্ঠুর মানুষ, জুলুম করনেওয়ালা। আজকে আপনার ব্যবহার দেখিয়া, মুখের ভাষা শুনি আমার বিশ্বাস হইল আপনি সত্য মোহাম্মদ, যার কারণে আমি সাইয়ার সেই ইসলাম ধর্মটারে গ্রহণ করি লাইতাম। আমারে আপনি ইসলাম রে কবুল করায় কোয়া, যার কারণে আমার নবীর মুখের ভাষা শুনিয়া সেই বিধর্মী ব্যক্তি ইহুদি ব্যক্তি কি করলো? ইসলাম ধর্মরে গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এটার মধ্যে আমরা আদব হইতো। তারপরে ইয়া তাকসে গিয়া দেখেন, বিশেষ করে আল্লাহর বন্দেগান দুই নম্বর আদব ইয়া তাকসে গিয়া চলা ফিরা। আমরার এক উস্তাদে উঠিয়া কইছিলাম, এক গুড়ো মাঞ্চর লাগি তিন রাস্তা, আর এক গুড়ো মাংসর লাগি দুই রাস্তা, আর আরেক গুড়ো মানুষের লাগি ধাক্কার ধাক্কা। বুঝবাইছেন? এক গুড়োর তিন রাস্তা, এক গুড়োর দুই রাস্তা, আর এক গুড়োর ধাক্কার ধাক্কা। কইলাম কিতা ব্যবহার উস্তাদগুলোর কাছে মাঝে মাঝে অতা মিলি। কইলাম হুজুর বুঝছি না কিতা, তিনটা রাস্তা এক গুড়োর লাগি। যদি আদবওয়ালা আখলাকওয়ালা দুইজন মানুষ যদি হয়, ব্যবহার সুন্দরওয়ালা যদি মানুষ হয়, একজনে দেখবা আরেকজন ওদিকে আসতে আসুন, তাই নোবালা আদবওয়ালা, এই নো আদবওয়ালা, দেখিয়া কইবা সরিয়া যাই বেটার শরীর লাগি যাইব, তাইন সরিয়া হেই নো যাইবা কইবা বেটার শরীর লাগি যাইব, সরিয়া যাইতে সময় তাইন এক রাস্তায় যাইবা, এই নো সরিয়া আরেক রাস্তায়, আর মাঝখানো রই গেছে গিয়ে আরেক রাস্তা। বুঝবাইছেন? তিন রাস্তা হয়েছে ও বাইলাই, এক গুড়োর লাগে তিন রাস্তা, এরাই লাগে আদব লেহাজ মানিয়া চলে। বড় দেখছন বা সরিয়া যায়, মেসাব দেখছি সরিয়া যায়, মাস্টর দেখছি রে বা সরিয়া যায়, ইবে আমার চাষা আইত্রা হবাই যায় সরিয়া। বুঝেছেন? ওই লাগে আদবর চিহ্ন আদবওয়ালা। আরেক গুড়ো হইল গিয়ে দুইটা, মোটামুটি আদব আছে তেমন নাই, তাহলে মোটামুটি আদব বলে খিলা যাইব কিন্তু একটু সরিয়া যাইব, একবারে লাগিয়া দুইজন দুই রাস্তা, মোটামুটি আদব আছে, একবারে নাইও না আর একবারে বেশ নাই দুই রাস্তা। আর আরেক গুরু যাইবা ধাক্কার ধাক্কা। বুধবাইছেন? নেই বেআদব। এই যাইতে সময় বেপর আল্লাহ খান যাইবে, হেনর ফোনাত এক ধাক্কা, আর এই নো ভরতা না হেগডি দেখাইয়া তানও লাগছে ফোনাত ধাক্কা। হয়ত হইল ধাক্কা আর ধাক্কা, দুইজনে দুই ধাক্কা মারলাই না না। এর লাগি আল্লাহর বন্দেগান আদব চলার মধ্যে আদব আছে। রাস্তার দিকে আপনি চলিয়া যান, যে কোনো দিকে আপনি চলিয়া যান, বাড়ির দিকে চলিয়া যান, যাওয়ার সময় আপনি ওলা বাটে চলতা মানুষে দেখি আপনার প্রশংসা করত, হাঁটার মধ্যে আদব হইত। খাইতে সময় খানি রেডিওর সামনে আমরা দোয়া পড়া আরম্ভ করতাম, একটা আমল আমি আপনার সামনে শিখাইয়া দেই। শামে সবস্থানের জালা হজরতর লেখা ইকবাল আহমদ নুরি বর্ণনা করছেন, মানুষে খাইবার আগে যদি একটা ফোড়া ফড়িলা দাম করিয়া আল্লাহ মানুষের রিজেক ও বরকত দিবার, কোনোদিনই মানুষরে আল্লাহ উপাস রাখতো নাই। খানি মা বই নকলে বাড়িবার সময় রেডি করডা, প্রথমে দুরুদ শরীফ একবার পড়িবা, সুরায়ে ফাতিহা একবার পড়িবা, আর তিনবার কুল আল্লাহ শরীফ পড়িবা, আর একবার আবার দুরুদ শরীফ পড়িবা, পড়িয়া কইবা আল্লাহ এই ফড়া শোনার সোয়াব আর আমি যেটা খাইমু তামামর সোয়াব, আল্লাহ তামাম কুল উম্মতে মরহুমার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইও। হইয়াও আপনি খাওয়া আরম্ভ করবা, ই ফড়া ফড়িয়া খাইলে আল্লাহ রিজেক কোনোদিন কমাইতো নাই, উপবাস রাখতো নাই। হারবো না ইনশাল্লাহ, কয়েকদিন পড়িলে ইনশাল্লাহ আমল হয়ে যাব। দেখবা খানি রেডি করবার আগে এটা সুরায়ে ফাতিহা পড়িতে আধা মিনিটও লাগে না। হ্যাঁ, তিনবার কুলু আল্লাহ শরীফ, আর আগে করে দুরুদ ফাতিহা একবার, তিনবার কুলু আল্লাহ, আগে করে দুরুদ পড়িবা। এর লাগে আমরা তুইলা সময় কম বিসমিল্লাহ কইতাম পারি না। নবীজির কাছে একদিন শয়তান গেছে গিয়া ফরিয়াদ করছে, নবীজি ফরমাইন্ডে শয়তান
ঠিক আছে হোসেন, ও শয়তান খাদ্য কিতা তোর আমার হোসেন কিলা খাস্তুন, বলে খাদ্যর মধ্যে কোনো আমার অভাব নাই, কোনো কষ্ট নাই, আল্লাহর বান্দেগান খানির মধ্যে কোনো আমার অভাব নাই। মানুষে যখন খায় খাইতে সময় বিসমিল্লা যদি হয় না, তার খানির মধ্যে আমি শরীক হই যাই। এল্লাগি খানি গুলা খাকুয়া লিমিটেড খাকুয়া, বর্তমান সময়ে আমাদের বিশেষ করে আল্লাহর বান্দেগান আমাদের দেশের মধ্যে বিবাহর আয়োজন বিভিন্ন জায়গার মধ্যে হয়, হয় কিনা বিবাহটার আয়োজন হয়, দিন ধার্য করা হয়, একটা ছেলে যেই সময় দেখা হইল, মেয়ে দেখা হয়ে গেল, উভয় পক্ষের দেখা শেষ, পছন্দ হইল, দিনটা আবার ধার্য করা হয়ে গেল গিয়া, তবে বিবাহর দিন ধার্য করতে সময় একটু দিন বালা বালা দিন দেখে ধার্য করার চেষ্টা করবা। আমি দেখলাম জহিরা মালুম আসে কিতাবর মধ্যে লেখছেন শুক্রবার আর সোমবার, যে দুইটা দিন বিবাহের দিন ধার্য করা বেহতর বালা, বেহতর বালা, অন্য দিন পারবা। আমাদের দেশে সুবিধার্থে বেশিরভাগ রবিবার দিন বিবাহের দিন ধার্য করা হয়, এটা আমরা পরহেজ করলে মনে হয় ভালো হইব, কারণ নবী যে ফরমাইছেন অন্য ধর্মের মানুষে বিশেষ করিয়া যেটার উপরে বেশি তারা আমল ওটার আমরা খিলাফ করতাম, কারণ যার জন্য বিশেষ করিয়া আজকে খ্রিস্টান ধর্মের মানুষ তারা সবটাকে বড় দিন হিসাবে পালন করে রবিবার দিন, ফারবা কোনো সুবিধা নাই, তবে ভালো দিনে দিনটা ধার্য করিয়া বিবাহের দিন আপনার আপনার আমার ধার্য করতাম। এখন সেই বিবাহের দিন দেখো কুয়া জামাইয়ের বাড়ির পক্ষ থাকি বরযাত্রী যখন আসন মেয়ের বাড়ির আসন নিনা না, বর্তমান সময় এখন সংক্ষিপ্ত আকারে যেন বিবাহ যেটা আরম্ভ হয়েছে, এই বিবাহটা আল্লাহর রসুলের তান কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিছেন হযরতে আলীর সঙ্গে, আর আমার নবী ফাতিমারে নিয়া মানে আলীর ঘরের মধ্যে নিয়া পৌঁছাইয়া দিয়াইছেন। জামাই আশা লাগছে না, জামাই আশা লাগছে না, ওটারে আমরা কই নানি কারেন্টর বিয়া হইনি, কারেন্টর বিয়া একগুড়ো কনি বুঝুন কারেন্টর বিয়া বুঝা আগর দাস আর আনা কারেন্টর, একগুড়ো কন সুন্নতি বিয়া এ বুঝা যায় আগর তো খারাপ বে সুন্নতি নাই, এটা এলো গিয়া সুন্নতে সাহাবিও কেউ কইসন আর সুন্নতে ফাতিমাও কইসন, জেলা মোহরে ফাতিমি হুবলিয়া আমরা দেশ ওইটা প্রচলিত হয়ে গেছে গিয়া। আল্লাহর বন্দেগানের জন্য সংক্ষিপ্ত আকারে যেটা বিবাহ হয়, জামাই আসা অসম্ভব মেয়ের বাড়ি, মেয়ের বাবার কষ্ট হইব এটা বুঝতা, আজকে আমরা বুঝা শোনা করিয়া আমরা অন্যের কষ্ট যাতে আমরা দেওয়ার যাইতাম না, মেয়ের বাবা কইছেন মেয়ে বার করিয়া দিতাম বার ম, কিন্তু আমি এখন পুরাপুরি দুমে দামে খরচ করতে পারতাম নাই। আমরা একগুরু যদি ইলা কই বলে না না ওই তো নাই, আমরা খুশি করতাম থিয়ারি বিয়াত নাই, খুশিয়া করা যায় রানি আগে দিন নাইনি খুশি করা, বেটারে গাত দিয়ে আমরা খুশি নি, ওটা ইসলামে হইছে নি বলে না অন্যর অন্যরে কষ্ট দিতে না, আপুষের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে দিন ধার্য করছেন মেয়েটা ঘর থাকি বাইর করিয়া জামাইয়ের বাড়ি দেন। তবে আমাদের বিবাহের বাড়ি বর্তমান সময়ে খানি যেগুলার ইন্তজাম করা হয়, আমার ধারণা দেখলাম বেশিরভাগ ইসরাফ করো হর্ষ হয়ে যায় গিয়ে আমরা বেশিরভাগ আইটেম বানাইলাই, যার কারণে অনেক খানিগুলা পড়ে বাবা খানিগুলা নষ্ট হইয়া যায়, মানছে যেটা খাইব পছন্দ করবো পছন্দনীয় খানিটা বানাকা, এখন আমরার দেশ তুলি তুলি তৈয়া মানুষ দীক্ষানি ভালাই ফরসন বিপদ মেয়ের বাপ বালা করে যদি ফার্স্ট আইটেম করো না গিয়ে বারে গিয়াও করবো ইনু আর বিয়াত এইলাই নি, বেটা খালি গুছ দি খাওয়াইয়া দিছি লোকে না মুরুগ না মাছ না আপনার কিচ্ছু আপনার ডিম কিচ্ছু নাই রে বই, কেন আর বিয়াও হইল নি বারেও শুরু গিল্লা করা, হ্যাঁ গাজর নাই খিরা নাই কেন বিয়ে হইল নি, পায়াস নাই কিচ্ছু নাই বিয়ে হইল নি, কিন্তু সিম্পল যদি বেটা খাওয়ায় আপনি বাদ ফাজিল সাহেব খাইতে পারবো, এই কারণে আমরা বুঝি না বারোই শুরু করে দিলাম, ইয়া আল্লাহ বিয়াত গেছিলাম এই দিন মাত্র দুই এটা বিয়াত গেলাম আপনি খানে করেছিল, কিন্তু বেটা কত ফ্রেশ বালা খানি রেডি করছে বুধ পাইছিল কত বালা খানি রেডি করছে, আল্লাহর বান্দে খান এল্লাগি দিনে দিনে আমরা বুঝতাম ছেলের পক্ষ তাকিয়ে বুঝতাম মেয়ের পক্ষ খানিগুলো একটু ক্ষমাক্কা বাবা একটু ক্ষমাক্কা, আর বিয়া বাড়ির মধ্যে যখন আমরা বরযাত্রী হল যাই যাইনি না না, যাওয়ার পরে গেট ধরা গেট বানানি যাই যাচ্ছে, গেট বানানি যাই যাচ্ছে কোনো অসুবিধা নাই, গেট বানাক্কা ওয়েলকাম শুভ বিবাহ, মসজিদর গেট হইত হইত না না শুভ বিবাহ ওয়েলকাম, এটা কোনো বাধা নাই, কিন্তু গেটও যেন দরিয়া ডং করা যেতা
আর ডিমান্ড করা ওটা আমাদের জন্য বাবা বিশেষ করিয়া নিষিদ্ধ। ইলাই হো ফই দিন বা আটকাই বেলাই দিন, বুঝেছিস? ফই আর ফই দেন। আমি একদিন একটা শুনছি, শুনিয়াই কিলাইছি, একগে উঠিয়া প্রশ্ন করছে, আসসালামু আলাইকুম বাইসাব, আনে আর তানে নশাইছন কন্যা নিতা আপনাই নাইছন খেনে, আমরার মারি লিছি, বুঝাইছি? বললাম বিপদ, ও আমরার মাঝে একজনে উঠে জবাব দিলাইছে, আখলাস বেঠা নাম আখলাস কইলি আর তাই নটিয়া কইলা, ওয়ালাইকুম আসসালাম বাইসাব, রঙ্গে আর ডঙ্গে নশাইছন কন্যা নিতা আমরা আইছি সঙ্গে, খাম হয়ে গেছি, সারা সুতা কাটো, বুঝাইছে? খাম হয়ে গেছে। আমি একদিন একটু শুনছি, শুনিয়া কি লাইছি আপনার তোর দোয়ায় হতার প্রসঙ্গ আখতা আইছে মার কইলা, আল্লাহর বন্দে গানের লাগি বিশেষ করিয়াম গেটটা দম গেট বানাকা যাই যাচ্ছে কোনো বাস বাবাদা নাই, তবে বিবাহর বাড়ি খবরি বাটা যেটা আইতে এখন উঠে গেছে গিয়া, খবরি বাটা এখন কিন্তু বাইতে বুধু হইতা না, বুঝেছি? হই বাবা বাটা এখন লইয়া যাই না, হাসাও বাটা, খবরি বাটা খবর লইয়া যাইতাম, দাওয়াত দিতা, তবে দেখো কা বিয়া বাড়ি সুন্নত ইলগিয়া খুশবু ব্যবহার করতা, মিঠা জিনিস খাওয়াইতা খাজুর, ওগুলা আপনার দেওয়াই তো সুন্নতি তরিকা, আমরা মুসলমানের বিবাহ হইত, আমরা ইতা নাই গেইটো দৌড়িয়া ডোং করিয়া খালি কিতাস পে মারতে মারতে অন মাইরে মুরব্বী অগলার কইবা, আমরা একগুড়ে ইয়ং ভাইয়া নসন বা বিয়া বাড়ির থেকে কইবা, আপনারা সাইড দিলাইছে যাকা গিয়া আপনারা, এর অর্থ হলো মুরব্বী অগল যাও গে ইনো লড়াই হইতো, বুঝাইছেন? ইতা না, ইতা সরম উপযুক্ত মেয়েরা কোনো বাড়ির দেখবা গেইটো, আল্লাহর বন্দে গান, উপযুক্ত বাড়ির মধ্যে দেখবায় গেইটো দিলাইছন মেয়ে সন্তান, আর আমরার দেশ কিছু যুবক ছেলেরা বাইনতে খালি ফটো তুলডা জানিয়া রাখবা, ইতা ফটো তুলি লাইছন একদিন নেটো ছাড়েন না জানি, এই মেয়েটার কোনোদিন ফটো নেটো ছাড়বা, ছাড়ার পরে যতদিন নেটো চলব ফটোটা থাকব মানুষে দেখবা, গুণা যেটা হইব একটা অংশ আপনার জীবনে আপনি ভাইয়া যাইবা, ফটো ইতা তোলার জন্য জানি, তবে উপযুক্ত মেয়েরা গেইটোর মধ্যে দেন না জানি, মা বাবা গুণাগার হইবা, মেয়েরাও গুণাগার হইবা, ইতা আমাদের ইসলামর দৃষ্টিতে বিলকুল নিষিদ্ধ যাইজ নয়, মেয়েটা পর্দা করত, মাইকো আজকে বাচ্চারা পড়িছন ও তা মেয়েরাই কোরআন শরীফ তিলাওয়াত করছন, যেদিন মেয়েটা বালি কই যাব এদিন উচ্চ সুরে কোরআন শরীফ তিলাওয়াত নিষেধ, এর লাগি মেয়েটা পর্দা করত মাইকো কইত্রা উচ্চ সুরে তিলাওয়াত করা তাইর লাগি নিষেধ হয়ে গেছে গিয়া, কারণ মেয়েরা আর জবানু আল্লাহ কঠিনভাবে পর্দার হুকুম দিলাইছে, এখন দশ বছর নয় বছর কিরাত কইত্র নানি গজল কইত্রা, উপযুক্ত লিগি আর মাইকো গজলও কইত না, কিরাতও কইত না, এগুলো সুর আর উড়তে যাইত না, মেয়েরার লাগি নিষিদ্ধ হয়ে গেছে গিয়া, এর লাগি ইতা মেয়েরা দিয়া ডং ফুর্তি যেটা আছে ওটা বন্ধ করার চেষ্টা কর, আগে আগে বেশিরভাগ রাত্রির বিবাহ হইতো, আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে ইটা রেওয়াজ প্রথা নাই বাবা, ইটা আপনাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আছে, মেয়ের বাড়ি জামাই যাইবার আগে মেয়ের বাড়ির তাকিয়া দেড়শো পিস মাছ শুনছি বলাম, দেড়শো পিস ডিম, দেড়শো পিস গোশ বলা নাই, এইভাবে যে একটা রেওয়াজ যেটা রসুমাত জারি করছেন, ইটা কিন্তু মেয়ের বাবার কিছু, মেয়ের বাবার কিছু লসর হটি নরতান লাগে, হটি নইয়া দাঁড়ার, ইটা কোনো তো এমন সুন্নতর মধ্যে কিচ্ছু নাই, বিবাহর কোনো আহকামর মধ্যে ওইটা নাই, ইটা আমাদের দেশের মধ্যে রসুমাত আমরা জারি করছি, এখন করতে করতে ওলা শক্ত করছি, গুনা দিলে বিয়া শেষ, বাদর দিন যদি আয় না আটটার আগে খাম শেষ, বিয়া গেছে গিয়া ওলা নানি শক্ত, ইতা আসলে মেয়ের বাবার উপরে জুলু মইজার গিয়াম, ইতা আমরা যদি শাড়ি দেই যেদিন বইয়া বিবাহর দিন ধার্য কর্ম বলে বিয়াই, ইতা লইয়া যাইও না আমরা লাগতো না হয় ওলা, আস্তে আস্তে উঠক মেয়ের বাবার কিছু ফায়দা হইব, মেয়ের বাবা মরি গেছেন গিয়া এখন খালি দিতে দিতে, ও যেন আমরার দেশের মধ্যে যেন সুঙ্গা ফিটা যেটা দেওয়া হয়, ইতই লগিয়া রসুমাত মেহমানদারি হিসাবে গিয়া সুন্নত হিসাবে ব্যবহার করা হয় বলে মেহমান নওয়াজি করানি সুন্নত, ইতা আগে আগে কেনে আরম্ভ হইছিল, এখন জেলার দোকানপাট খুব বেশ জায়গায় জায়গায় বাজারও মিঠাই মিলে, আগর আমল ইতা কিছু কম আসল, যার কারণে মিঠাই মিলতো না, মানুষে ফিটা সিরাওতা বানাইয়া লইয়া যাইতা বলে ফুড়ি গুবিয়া দিছি আজকে অত মাস হয়ে গেল, মোবাইলও আগর যুগ আসল না, যাই যাইতাম খালিয়াতে কিলা যাইতাম বলে তুরা গাইয়াড়িত ফিটা করিলাও, বাদ আমার ফিটা খাই নানি, ও লইয়া গেছ না ও গুসল পড়ে গেছি, বুঝাইছে? একমাত্র রমজান ইফতার করানি সুন্নত,
ইফতার খরানি শূন্য জামাইয়ে শ্বশুর বাড়ি দিলেও জায়জ আছে বাধা নাই, আর মেয়ের বাড়ির তাকি শ্বশুর বাড়ি দিলে কোনো দ্বিধা কোনো বাধা নাই, যার কারণে উভয় পক্ষ তাকি দেওয়া দবি করব কাপ যাইস কোনো বাধা নাই নবীর সুন্নত, যার কারণে আর বাকি যেটা এটা আমরা রসুমাত খেও যদি দিছে খুশি হইয়াম মেয়ের বাবা লই আইসন বাধা নাই, চার্জ করতাম না খেনে সময় মতো লই আইলাই না, ও বাবা ইটা আমরার বড় ক্ষতিয়র, মেয়ের বাবা হইল করিয়া মরি যাইত নি বেটার মারি লাই দায়নি, বেটায় ছাগল বেসিয়া ঋণ করিয়া দেখবার লইয়া যার ভুড়ির বাড়ি, তোরা দেরি যদি যারু জামা ইফতারি কিতা গো তোমার ভাববে মারু মাননি না কিতা বুঝবাই না লড়া চড়া বুঝি ফুড়িয়ে লাগাইলা হর ও আব্বা কিত হইল আজ বারো রোজা গেছে কি তেরো গেল চোদ্দ গেল আখতা হইলা শ্বশুরিয়ে বাগা ই বেটির বাবা রাইতার ইতার আইয়া কিতা করতা বাদে খাওয়া যায় না গা গা করে ও আল্লাহ বারো চোদ্দ রোজা বাদে বুঝি ইগলেন গা গা করে বুঝি ষোলো আঠারো গেলে আর হই আইতা না এটা বাধ্য কইতা মানছে আমার খাইতা না সব বাড়ি আই গেছি বাবা ইস্তারি করাইতাম এর বাবাই আল্লাহ কেউ আসতে এই ধরনের জিনিস আমরা আল্লাহ কেউ আসতে আনতাম না, দয়া করিয়া আল্লাহ কেউ আসতে মেয়ের বাবা যেই না সন্তান সুবিধা করিয়া যে দিন বারণ লইয়া আইবা রোজার এক ঈদর একদিন আগে ইফতার আনিয়া করাইল সুন্নত, আর ফয়লা রোজার দিলেও সুন্নত, ফন্ড রোজার দিলে সুন্নত, ইলা কোনো কিতাব নাই বলে দশর ভিতরে দিলে ডবল সুন্নত, ইটা কেউ দেখাইতে পারবা জি না, এগারে উনত্রিশও দিলেও সুন্নত, এরে হিবায় হইবা কিতা জানি ফুয়ার বউর বাড়িতে কি আগুয়া নাই তো আর টান ভুড়ি বাড়ি লিয়া জানি ছাব্বিশ রোজা বুঝেছি ও বা ভাই সাহেব এত কামড় ঢুকতাম না আর বা ভুড়ির বাড়ি ইফতার দোকান রয়েছে রে টান ভুড়ির বাড়ি ছাব্বিশ রোজা আঠাশ রোজা আর ফুয়ার বউরে টুকিয়া রাখল না বুঝেছি ও হাল্লত কি সমস্যা দেখা দিছে আমরা দেশ অতালিয়া ধরবারও লাগি যায় বা বিয়াও বাজে ভাঙি যায় বাবা দয়া করিয়া কোনোদিন আল্লাহ কেউ আসতে এই ধরনের জিনিস নিয়ে আমরা জুলুম অত্যাচার করতাম না, এটা জিনিস না জুলুম না, মেয়ের বাবুর বাবুরে কখনো পেশার না, আল্লাহ কেউ আসতে এটা রসুমাত, এটা আমরা যদি খেও তার স্ব ইচ্ছা লইয়া আইসে যতটুক লইয়া আইসে কোনো বাধা নাই, কিন্তু এটার উপরে আপনার দুর্যোগস্তি করা আপনার লাগে অটিক, এটা আমরা এটা করতাম না, এটার থেকে আমরা ক্ষতিয়র মুসলমান হলার কিতা ক্ষতিয়র, যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই জিন্দগির মধ্যে আমরা বসবাস করিয়া পরে আল্লাহর বন্দেগান বিবাহ যেই দিন হই গেল গিয়া দুই নম্বর দিন হোক তিন নম্বর দিন হোক লগে লগে অলিমা খর হইয়া থাকছে গিয়া সুন্নত, অলিমা খরা শূন্য, আমরার দেশ অলিমা কোনো জায়গা ফিসে বেশি ভালাই দেই, বিয়া তো হই গেছে ফাতিমারে জেলা রসুল্লাহ নিয়া দিসলে আলীর বাড়ি আমরার বাড়ি তাকি ওলা কিতা করেন বাইয়ে বা মামুয়ে বাগনি লইয়া বা বাইয়ে বোন লইয়া যায় জামাইয়ের বাড়ি যায়নি না না, কিন্তু বাপ যায়নি বলে না বাবা বেশ যাইন না, কিন্তু শূন্য তৈল রসুল্লাহ আলীর গরণিয়া ফাতিমারে দিয়া ইলা, এখন যদি ইলা কোনো বাফে লিয়া যায় আসতে একদিন কি কি কুটা দিলাই তোর বাফে বুঝানি দিয়া গেছো খানো যাইতে হত কোনো রাহি রেহাই নাই, ও খালি কুঠা দিব বেহুদা বেটা আনিয়া তো দিত রানি বুড়িটা মায়া করিয়া নিয়া দিতরা জামাইয়ের হাত তুলিয়া মেয়েটা জামাইয়ের বাড়ি জীবনযাপন খাটাইতে করিয়া কুঠা দিলে বা তোর বাপে বইয়ানি দিয়া গেছে তার লাগি মানছে এখন মাসলা মানতেছ এখন ডরাইয়া খালি ভিসে দিয়ে খালি আমরা নু আউরি মাতি কোনো সময় ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া বিবাহ হয়ে গেছে গিয়া বিবাহ হওয়ার লগে লগে দেখক বাদর দিন যদি ভারণ জলদি অলিমা খান করিলে বা সুন্নত আদায় হয়ে যাইব আর বাদে জামাইরে ফিরা খাবাক্কা ফিরা হয় না ফিরা যাত্রা মানে গুড়িয়া জামাই আসা ওটার লাগে হন ফিরা যাত্রা জামাই আসক্কা কোনো বাধা নাই যাদিন মনে আসক্কা
কিন্তু ওয়ালিমাটা সুন্নত জলদি জলদি করার চেষ্টা করি লাইবা। আল্লাহর বান্দাগণ শরীয়ত মোতাবেক আমরা চলার চেষ্টা করতাম। দয়া করিয়া বিয়া বাড়ির মধ্যে যেটা অধিক ডং তামসা যেটা আছে এটা ইসলামের জন্য নিষিদ্ধ। আচ্ছা কোনো সময় সামান্য মাতিছর লিগেল হই তো আনলিগেল না, আল্লাহকে আসতে বিবাহর বাড়ির মধ্যে হানির ইন্তজাম করতে সময় সারা উভয় পার্টি মিলিয়া মিডিয়ামভাবে খাওয়ার ব্যবস্থা করেন। হানি আউরে ফালাই বা ইসরাফ করবা নষ্ট করবা ইতার গালি আপনার লাগবো। এর লাগে আল্লাহর বন্ধে গান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে গিয়া ওলা চলতাম, একজন আর একজন ডে ভালো নসিহত করতাম। লোকমান হাকিমে তার নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। বাবা তার ছেলের নসিহত করছেন, ও বাবা নমাজ তুমি কি করো আদায় করো, বাবা নমাজ তুমি কি করো কায়েম করো, ওয়ামুর বিল মারুফ ভালো রাস্তার দিকে মানুষদের তুমি আদেশ করিও, ওয়ানহা আনিল মুনকার খারাপ রাস্তার থাকি মানুষদের নিষেধ করিও, ওয়াসবির আলা মা আসাবাক আর তোমার উপরে সবর মুসিবত আই গেলে তুমি সবর করিও। এর লাগে প্রত্যেক গার্জেন টকলে আমরা যার যারই সন্তানা দিয়ে ওগুলোরে কিতা করতাম, সন্তানা দিয়ে ওগুলোর নামাজর আমরা আদেশ দিতাম, নামাজর আদেশ দিতাম। নামাজর যদি আপনি আদেশ করেন না, আপনার ছেলে আপনার উপরে হক, আপনার উপরে দায়িত্ব, আপনার উপরে জিম্মা, আপনার ছেলেরে আপনি নামাজর যদি আদেশ করেন না আপনি জবাব দিয়ে হইবা কেয়ামতর দিন আল্লাহর দরবারও। এর লাগি প্রত্যেক গার্জেন টকলে জীবনে সারায় আল্লাহ কেউ আসতে দয়া করিয়া সারা কি করুক বেশি বেশি করিয়া জিন্দগির মধ্যে দয়া করিয়া নামাজর জন্য আদেশ করুক, মসজিদ যাওয়ার জন্য আদেশ করুন। ছেলে উপযুক্ত হয়ে গেছে বড় হয়ে গেছে নামাজর জন্য আদেশ করান, মেটারে নামাজর জন্য আদেশ করুন। আর হক্কা বাবারে দুনিয়ার জমিন ও মালা রাস্তার মধ্যে মানুষরে আদেশ করিও, বালা রাস্তা দেখাইয়া দিও, খারাপ রাস্তার তাকি বিরত রাখিও। আর মসিবত যদি পড়ি যায় রে বাবা জীবনে সবর করিও, কোনো সময় ছেলেরা মেয়েরা মসিবত পড়লে ধৈর্য হারাইয়া সুইসাইড করিয়া জমিন তাকি বিদায় হয়ে যায়। সুইসাইড করেনি না রা, বাবায় বুঝাইতা, বাবায় সন্তানা দিয়ে ওগুলোর কিতা করতা বুঝাইতা। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে যথাসাধ্য যতটুক সম্ভব আইয়ুল ইসলামে খাইরুন ইসলামের মধ্যে সবচাইতে ভালো হইল গেওয়াটা। কালা তুতিমু তুআম মানসরে খাওয়ানি রসুলুল্লাহ ফরমান, যতটুক সাধ্য যতটুক সম্ভব মানুষদের জীবনে খাওয়াইবার চেষ্টা করবা। খানি হইতে খালি মাছ গুষ্ট নাই, খাওয়াইতে গিয়া চাও খাওয়াইলে এটা মেহমানদারি, ফান খাওয়াইল মেহমানদারি, ফানি শরবত খাওয়াইলে মেহমানদারি। মানুষ বাড়িতে আসার পরে যতটুক সম্ভব জাফারন খাওয়াইয়া দেখবা জীবনে আপনি মেহমান নেওয়াজি করলা, মেহমানদারি যে মানুষের জীবনে বেশি করিয়া করব। এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করে, রিজেকর মধ্যে আল্লাহ বরকত দালিলাই। কোনো বাড়িত কোনো মেয়ে যদি মেহমানদারি করার যদি অভ্যাস থাকে, এই মেয়েটা মরণের পরে খালি গরর মানছে খান দিতা নাই, প্রতিবেশী মানুষে খান দিবা, আহারে এই বাড়ির মহিলাটা বড় বালা আসলো গেলে কোনোদিন খালি মুখে ঘুরিয়ে আসছি না, মেয়েটায় বড় ফান খাওয়াইছন, চা খাওয়াইছন, বিভিন্ন জিনিস খাওয়াইছন, ইলা মেয়েরার প্রশংসা করবা, নাম ধরিয়া মহিলার লাগে খান দিবা। কোনো পুরুষের জীবনে যদি এইভাবে মেহমান নেওয়া যদি করিয়া থাকেন তাহলে মরণের পরে মানুষে খালি খান দিবার দোয়া করবা। মহতরম হাজির নে কেরামের লাগি দুনিয়ার জমিনের ধন সম্পদ আল্লাহ প্রত্যেকের দান করছি, ধন সম্পদ দিছি, ধন সম্পদ খালি নিজের জন্য নাই, আল্লাহ দিছেন তোমারে ধন আমারে ধন বলে কিছু তুমি অসহায় গরিব এক বুড়ো মানুষ জমিনে তাক বাইরারে সাহায্য করো, দিনে ইসলামের জন্য তুমি ব্যয় করো সাহায্য করো। এর লাগে মসজিদ আছে মসজিদও দেও, মাদ্রাসার মধ্যেও দেও, হকির মিসকিন দেও দেও, যত দিতে তাকবা হদিস শরীফ হয়েছে তু কি ভাই ও কি। তুমি যদি বোতলের ডিবা মারি দেও ডুবত না বাইরইত নাই, ওর লাগে তুমি বোতলের মুখগুলো যদি ফলব এবং ডুকবো, এর লাগে হাত ছাড়িয়া তুড়া তুড়া দেওয়ার চেষ্টা করিও, আবার হাত আইয়া ঢুকিব আল্লাহর রাস্তার মধ্যে হমক বেশক খয়রাত করার চেষ্টা করবা। আজকু বিবাহর গেট নিয়ে যেহেতু আমি আলোচনা করছি বাবা, আল্লাহ কেউ আসতে আপনার আর মসজিদ মাটি ভরাই বার শুনছি গাড়ি ফুরা হয়ে গেছে গিয়া ওইছিলেন, আমি শুনছি আসিয়া মসজিদের গেইটর দরকার, বাউন্ডারির গেট না হইলে ছাগল ঢুকবা,
মসজিদর এরিয়াত গরু ছাগল ঢুকিবা এহা নথি হইব। জেলা কবরস্থানের মধ্যে গরু ছাগল ঢুকতানা নিষেধ। মুর্দে গান লানত পড়ে কলা মসজিদর বাউন্ডারি এরিয়াটার হেফাজতে রাখতা। মসজিদর গেইট ইকান বন্ধ, ইকান যতদিন থাকবো বাবা সুন্দর মানুষে দেখব এটা সদকায় জারিয়া। এর লাগে আমি অনুরোধ করবো মসজিদর গেট বন্ধ।